হ্যালো বন্ধুরা আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম সাধারণ প্রশ্ন ও তার উত্তর নিয়ে আজ আমরা দেখব বিশ্বমানের এমন কিছু সাধারণ বাংলা জিকে যা হয়তো আপনার বুদ্ধিমত্তা বিকাশে এবং অনেক ধরনের প্রশ্নতে আপনি পেয়ে যাবেন এই ধরনের বাংলা প্রশ্নগুলো আশা করি যদি আপনার প্রশ্নের উত্তরগুলো জানা থাকে তাহলে অবশ্যই কমেসের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবেন তাহলে চলুন না দেখিনি আজকের উত্তরগুলো যেমন মেয়েরা সব থেকে বেশি কি ভালোবাসে চলুন না যদি উত্তরটি জানা থাকে অবশ্যই কমেন্টসে তুলে ধরবেন এবার উত্তরটা দেখে নিন এটা হল মেয়েরা অন্যর মুখ থেকে নিজের প্রশংসা শুনতে বেশি ভালোবাসে আমাদের শরীরে কোন ভিটামিনের অভাব হলে ঘন ঘন সর্দি হয় তো বন্ধুরা এই প্রশ্নটি হয়তো আপনার আশেপাশেরই জন্য প্রয়োজন রয়েছে যেমন উত্তরটা হবে ভিটামিন সি এর অভাব হলে ঘন ঘন জ্বর সর্দি হয় কত বছর বয়সে ছেলেরা বিয়ে করলে ছেলেরা দীর্ঘজীবী হয় এর উত্তরটা হলো বাইশ থেকে পঁচিশ বছর বয়সে বিয়ে করলে কী শুধু ছেলেদের বাড়ে তবে মেয়েদের বাড়ে না এটার উত্তর হবে দাড়ি ও গোফ যা শুধু ছেলেদেরই হয় কিভাবে পেঁয়াজ কাটলে চোখ দিয়ে জল পড়ে না চলুন না এ অবাক করা প্রশ্নের উত্তরটি জেনে নিই এটা হবে পেঁয়াজ কাটার আগে বিশ থেকে তিরিশ মিনিট জলে ভিজিয়ে রাখে কাটলে চোখ দিয়ে জল পড়ে না অর্থাৎ চোখ আর জ্বালা করে না কী খেলে নেশা কেটে যায় তো বন্ধুরা চলো না বিষয়টি জানার প্রয়োজন রয়েছে এর উত্তরটা হবে লেবু খেলে নেশা কেটে যায় কারণ লেবুর মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে যা নেশার প্রভাব কমাতে সাহায্য করে কোন ভিটামিনের অভাবে রাতে ঘুম কম হয় এর উত্তরটা হল ভিটামিন ডি এর অভাব হলে রাতে ঘুম কম হয় সকালে ঘুম থেকে উঠে সবার আগে কি খাওয়া উচিত এটার উত্তর হবে সবার আগে জল খাওয়া উচিত কোন দেশের মেয়েরা সব থেকে বেশি বেসরম হয়ে থাকে এর উত্তরটা হলো ভারত দেশের মেয়েরা বেশি ব্যসরম হয়ে থাকে মানুষ ঘুমের মধ্যে কথা বলে কেন এর উত্তরটা হলো এটি এক ধরনের যার অর্থ ঘুমানোর সময় অস্বাভাবিক ব্যবহার করা তবে এটি কোনো রোগ না কী খেলে তলপেটের ভুঁড়ি কমে যায় এর উত্তরটা হলো প্রতিদিন লেবুর জল ও গ্রিন খেলে পেটের ভরি কমে কী খেলে প্যাটে জমে থাকা গ্যাস দ্রুত বের হয়ে যায় এর উত্তরটা হলো ম্যান্থল গ্যাসের সমস্যা খুব তাড়াতাড়ি দূর করতে পারে তবে এটা চার সাথে খাওয়া অনেক ভালো ছোটো মাছ খেলে কি হয় এর উত্তরটা হলো ছোটো মাছে প্রায় সব ধরনের ভিটামিন থাকে এছাড়া ছোটো মাছ খেলে অন্ধ বা রাতকানা রোগ হতে দূরে রাখে কিভাবে ভাত রান্না করলে ভাত ঝরঝরে হয় এর উত্তরটা হলো ভাত রান্না করার সময় লেবুর রস দিলে তো বন্ধুরা আশা করি আপনাদের এই সকল বাংলা জিকে এবং সাধারণ প্রশ্নের উত্তরগুলো অনেক সুন্দর লেগে থাকবে আমাদের পরবর্তী ভিডিওটি দেখবেন